গতকালে সিবিআই হানার ছবি তো আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, কিন্তু সেই সিবিআই হানার পর আজ নতুন রাজনৈতিক দল গড়ছেন বিভাস অধিকারী। হ্যাঁ ঠিকই শুনছেন, নতুন রাজনৈতিক দল নাকি তিনি গড়ছেন, এমনকি নতুন দলের নামও ঠিক হয়ে গিয়েছে, অল ইন্ডিয়া আর্য মহাসভা। শনিবার বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকে প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী বাড়ি, আশ্রম এবং ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় সিবিআই। বিভাস অধিকারীকে জিজ্ঞাসাবাদে করা হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত এই বিভাস অধিকারী নিয়োগ দুর্নীতিতে গত বছর গ্রেফতার করা হয় মানিককে, এবং বর্তমানে তিনি জেলবন্দী। অন্যদিকে এই বিভাস অধিকারী মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারী, তিনি কি বলছেন তার নতুন দল নিয়ে শোনাবো। রয়েছেন বিভাস অধিকারী, দীর্ঘ প্রায় সাড়ে ছ ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর বিভাসদা রয়েছেন। বিভাসদা বলছি, দীর্ঘ প্রায় সাড়ে ছ ঘন্টা ধরে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হলো, কি কি জিজ্ঞাসাবাদ করলো, কি কি নিয়ে গেল? আমার টোটাল অ্যাকাউন্ট নাম্বারগুলো আগেও দিয়েছিলাম, আমাকে নোটিস করেছিল। আমি বললাম আমার শারীরিক অবস্থা খুব খারাপ, যদি আপনারা আসেন খুব ভালো হয়, যাবতীয় সবটাই তদন্ত একসঙ্গে করে যান। সেই ডাকে সাড়া দিয়ে ওনারা এসছে, আমার বাড়ি মন্দির অফিস কলেজের কাগজপত্র সব কিছু নিয়েছে। কি কি নিয়ে গেলেন? দুটো পুরাতন মোবাইল ছিল আমার, আমি যে ব্যবহার করতাম সে মোবাইল দুটো, এবং কাগজপত্র মন্দিরে কী কী আছে ট্রাস্ট কাগজপত্র এই নিয়ে গেছি। এই যে বারবার আপনার সাথে নাম জড়িয়ে যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, জড়িয়ে যাচ্ছে না, মজা করার জন্যে আপনারা নিউজে টিআরপি পাওয়ার জন্য করছেন। করুন, আমি চাই সিবিআই আরও বেশি করে আসুক, ওনাদের যত যা তদন্ত করার সব তদন্ত করলে আমি ফ্রেশ হব। আচ্ছা, কলকাতার ইডি ফ্ল্যাটটা আবার সিল করে দেওয়া হয়েছে? করবে তো, ইডি একবার তদন্ত করেছে, সিবিআই একবার করছে, করাই তো উচিত, করলো আবার খুলে দেবে। আপনি কি কলকাতা যাবেন? হ্যাঁ। কবে? একটু সুস্থ হই। আপনাকে যেতে বলেছে? না, ওই একদিন বললো যে কোনো দিন একদিন আসুন, ওটা সার্চ করবো, সার্চ করে কোনো কিছু প্রাসঙ্গিক না পেলে খুলে দেবো। এই যে আপনার ফ্ল্যাট কখনো খোলা হচ্ছে, কখনো সিল করে দেওয়া হচ্ছে, কি বলবেন এই যে বারবার এটা চলছে? না দেখুন, তদন্ত ইনভেস্টিগেশন এজেন্সি, তাদের একটা অধিকার আছে, একটা খুব মানে ভিতর থেকে প্রত্যেকটা নিউজকে সামনে নিয়ে আসা, খবরকে সামনে নিয়ে আসা তাদের কাজ, এটা তা করবেই। আচ্ছা, আপনি তো আগামীকাল নতুন দল ঘোষণা করতে চলেছেন। একদম। কি নাম দিচ্ছেন? তা সবাই তো সতীমায়ের সন্তান সাজছে, আমার এই দল দিয়ে দেখতে চাই কারা ভালো আর কারো খারাপ। সবচেয়ে বড় কথা, আর্য ভারত অখণ্ড ভারত গঠন করতে চাই। বিভাস অধিকারী কিন্তু মারাত্মক কথা বললেন, বললেন যে সবাই সতীমায়ের সন্তান সাজতে চাইছে। তাহলে এই সতীমায়ের সন্তান কারা, যারা নাম বলে দিচ্ছেন বিভাস অধিকারীর বারবার, এবং শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যারা বারবার নাম বলছেন, যারা তাকে তার দিকে আঙুল তুলছেন, এবং সিবিআই ইডি তার দিকে আঙুল তুলছে, তাকে তদন্তের জন্য দীর্ঘ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে, কি তাহলে তারাই কি তা? আর্য ভারত অখণ্ড ভারত এমনটাই মন্তব্য করতে শোনা গেল বিভাস অধিকারী। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য। সৌমিকবাবু, যে বক্তব্য আর কি বিভাস অধিকারী তিনি বলছেন, একদিকে তিনি প্রাক্তন জেলা প্রাক্তন সভাপতি অর্থাৎ তৃণমূলের প্রাক্তন নেতা, এবং তার পরবর্তীতে নতুন দলের ঘোষণা, এবং সেখানেও কিছু একটা প্রচ্ছন্ন ইঙ্গিতে তিনি দিয়ে গেলেন, এই গোটা বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে দেখছেন আপনারা? তবে এখন পশ্চিমবঙ্গে সবই সম্ভব, যেখানে ওয়েবারের প্যাকেটে পাওয়া যায়, আর যেখানে অ্যাডমিট কার্ড কোনো প্রমোটারের বাড়ি থেকে উদ্ধার হয়, যেখানে পুলিশ দাঁড়িয়ে থেকে মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে, যে রাজ্যে একজন অপরাধী বন্দীকে পুলিশের সহযোগিতায় সাংবাদিক সম্মেলন করা করে দেওয়া হয়, যে রাজ্যে রাজ্যের রাস্তায় গলায় নেমে পড়েন যে আমরা সবাই চোর, এবং প্রকাশ্যে দুর্নীতিকে সমর্থন দেওয়া হয়, তো সে রাজ্যে এরকম দল খুঁজবে না, কোথায় খুঁজবে? এগিয়ে বাংলা, বাঙালির সংস্কৃতি, বাঙালির দৃষ্টি, বাঙালির স্বাভিমান, বাঙালির ঐতিহ্য, বাঙালির ইতিহাস, সে আমার মনে হয় এরাই সমৃদ্ধ করবে, এটাই বাংলা। যতদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে বিসর্জন না দেওয়া যাবে, ততদিন এই পরিস্থিতি চলবে। তবে হ্যাঁ, মানুষ ওদের দিক্ষিতে ডুবিয়েছে, আগরে ডোবানো হয় সেদিন তৃণমূলেরও দূরে আর এদেরও খুব একটা। বেশ, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। রাজ্য বিজেপি প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন।